আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদাওয়ালতাম আলমাল নবী আদা সম্মানিত দর্শক মণ্ডলী একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আর এইটা এত গুরুত্বপূর্ণ যে এটা আমরা সামাজিকভাবে দেখতে পাই মসজিদে দেখতে পাই আমাদের বক্তব্যের মাঠে জালসার মাঠে দেখতে পাই আলম আলমে বলে থাকেন যে হিল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কালেমাকে জিকির হিসাবে পড়া যাবে কি সম্মানিত দর্শক মণ্ডলী আসলে বিষয়টি খুব স্পর্শ কাতর বললেই চলে মানুষ না জানার কারণে কত কি যে করছে ধর্মের নামে তার কোনো হিসাব নেই জিকির তো শুধু আল্লাহ আল্লাহতালার হবে জিকির বলতে কাউকে স্মরণ করা তো মানুষ তাজবি তাহলিল জিকির আজকার করে আল্লাহকে ডাকে কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লামকে ডাকতে হবে তার জিকির আজকার করতে হবে এইটা কি কোনো শরীয়ত যদি আমি লাইলাহিল্লাহ মোহাম্মদ রসোল্লাহ দুটাকে একসাথে জিকির হিসাবে পড়ি তাহলে আল্লাহরও জিকির করা হলো রাসুল সাল্লা সাল্লামের জিকির করা হলো তাহলে কেমন হয়ে গেল তাহলে জিকির করার ব্যাপারে তসভি তাহালিল করা এবং আল্লাহকে ডাকার ব্যাপারে আল্লাহ এবং মোহাম্মদ কি একই একজন হচ্ছেন সৃষ্টিকর্তা আর একজন হচ্ছেন সৃষ্টি বান্দা সম্মানিত দর্শক মন্ডলী এটা একটা নেহায়া তন্নাই শরীয়তে একটা বিদাত না যায় যে হারাম কাজ যে সাল্লামকে আল্লাহর সাথে সমান করে জিকির করতে হবে আর এইভাবে কোথাও প্রমাণ হয়নি লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা হলো সাক্ষী হিসাবে যখন পেশ করবে তখন দুটাকে একসাথে বলা হবে কেননা যখন অমুসলিম মুসলমান হয় তখন বলে আসহাদ আল্লাহ ও আশা মোহাম্মদ রাসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাসুল বান্দা তার মানে আল্লাহকে মেনে নিলাম আর নবীকে আমি আল্লাহর প্রীত নবী রসুল হিসাবে মেনে নিলাম তারই স্বীকৃতি দেওয়া আর জিকির যখন হবে তখন একমাত্র খালে সন্ত্রে আল্লাহ তালাকে ডাকা স্মরণ করা অতএব লাইলা মোহাম্মদ রসোলা দুইটি বাক্য মিলে জিকির করা যাবে না যা একটি নেহায়ত অন্যায় কাজ যা মহা পাপের কাজ আর জিকিরের ব্যাপারে যখন হাদিসে এসেছে আল্লাহ তালাকে ডাকার ব্যাপারে যখন এসেছে তখন আপনার লাইলাহিল্লাহ মুহম্মদ রসোল্লা আসেনি যেমন আবু মো আল্লাহ তালা তাল্লাহ বলেন রাসুল সাল্লাহাল্লাম সবচেয়ে উত্তম জিকির হচ্ছে এ শেষ পর্যন্ত তারপরের বাক্য এসেছে আফজাল উদ্দা আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ সমন্বিত দর্শক মন্ডলী অত্র সহি হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণ হয় যে জিকির বলতে লাইলাহিল্লাহ এখানে মোহাম্মদ রসুল্লাহ যোগ হবে না মোহাম্মদ রসুল্লাহ ওই সময় যোগ হবে যখন সাক্ষী দেওয়া প্রয়োজন হবে যখন কোনো মানুষ মুসলমান হবে যখন দুইটা সাক্ষীকে একসাথে পেশ করবে যেমন উজু করার পরে বলা হয়েছে কেউ যদি উজু করার পরে উভয়ের সাক্ষ্য প্রদান করে আশাহাদ আশাহাদ মোহাম্মদ রসুল্ল তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া সম্মানিত দর্শক মন্ডলী ঠিক এরকমই মমর্ষ ব্যক্তির কাছে রাসূল সাল্লাহ আলি সাল্লাম লাই লাহিল্লাহ স্মরণ করাতে বলেছেন আবু সাইদ খুদরি এবং আবু হরের রাজি তালা আনহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাক কেন লা লাই লাহিল্লাহ তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে লাই লাহিল্লাহ স্মরণ করাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ কথা স্মরণ করাও মুসলিম মেসকাত এক হাজার ছয়শো ষোলো নম্বর হাদিস এক হাজার ছয়শো ষোলো নম্বর হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে জিকির বলতে আর এটাকে বলা হয়েছে কালেমা তাইয়াবা কালেমা তাইয়বা হচ্ছে শুধু লাই না আর কালেমা শাহাদাত স্বাক্ষর কালেমা হচ্ছে আল্লাহ এক আর মোহাম্মদ সাল সাল্লাম তার নবী এবং তার বান্দা এই কথাটি আরও অন্য হাদিসে এভাবে এসেছে মহাজিবী জাবাল রাজিয়া আল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাম বলেছেন মনকানা আখির উকালামিহি ল মানুষের শেষ কালেমা যদি হয় লাইলা দেখাল জাননা তাহলে সে জান্নাতে চলে গেছে এই কারণেই মমরুস অবস্থায় মানুষের পাশে রসুল সাল্লাহ আলি সাল্লাম ল ইহিল্ল্লাহ বলার জন্য আদেশ করেছেন যে তোমরা মমরস ব্যক্তির পাশে যান যায় জান যায় যাই এই সময়ে তোমরা তার পাশে লাইল আহিল্লালাল্লা বলতে থাকো কেননা এই ব্যক্তিও যদি কোনো সময় লাইলাহিল্লালাল্লাহ বলে ফেলে তাহলে সে জান্নাতে চলে গেছে সমন্বিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে বিষয়টি খুব স্পষ্ট বুঝাতে পেরেছি বলে আমরা আশা করি যে লাইল আহিল্লা মোহাম্মদ রসুল্লাহ একসাথে জিকির করা যাবে না এটি একটি ইবাদতের নামে বিদাত নেহায়াত অন্যায় কাজ জিকির বলতে শুধু লাইল আহিল্লাহকে বোঝায় সাথে সাথে লা ইলাহা এটুকুও জিকির নয় সাথে সাথে ইল্লাল্লাহ এটুকু জিকির নয় সাথে সাথে আল্লাহ আল্লাহ এটুকু জিকির নয় কেননা এইভাবে জিকির প্রমাণ করা যাবে না শরীরতে স্পষ্ট বেদাত এভাবে জিকির করা কাজেই সকল দিনই ভাই বোনকে রসুল সাল্লাহ আলি যেভাবে জিকির কথা বলেছেন সেভাবে বলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আর তা হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহ আশা যে আমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝেছি এভাবে আমরা আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আলাম সব وصلى الله على النبي وسلم السلام عليكم